আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাফিক্স টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে একটি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন। চলুন তাহলে দেখি। ফটোশপ পেজ ওপেন দেবেন, দিয়ে ফাইল থেকে নিউ পেজ নেবেন। এখানে হোয়াইটটা 17, হাইটে 22, রেজলিউশন 150 দিয়ে ওকে। ফাইল থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। আমি নেট থেকে আগেই কিছু ব্যাকগ্রাউন্ড নামিয়ে রেখেছিলাম। আজকে আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদের একটি পোস্টার ডিজাইন কীভাবে করতে হয় দেখাবো। সিলেক্ট করে ছেড়ে দিবেন। আবার ফাইলে দেবেন, ফাইল থেকে আর একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন, সিলেক্ট করে এখানে ছেড়ে দেবেন। ইরেজার টুলটি দিয়ে ব্যাকগ্রাউন্ডটি হালকা করে দেবেন। আর ফাইল থেকে ওপেন, লেয়ারটি এটা নিচে নামিয়ে দেবেন। এটার ইরেজার টুলটি দিয়ে প্রথম লেয়ারটি ধরে হালকা করে দিন। তিন নম্বর লেয়ারটি ধরে একটু বড় করে দেন। ফাইল থেকে ওপেন, পিকচার নিয়ে আসবেন। কন্ট্রোল টি পেস্ট করবেন, করে মাউস আইকনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল ওকে। ফাইলে যাবেন, ফাইল থেকে
ওপেনে যাবেন, সরি ফাইল থেকে ওপেন, রেজার টুটে দিয়ে এটাই ব্যাকগ্রাউন্ডে মিশিয়ে দিবেন। পেন টুলটি নেবেন, পেন টুলটি নিয়ে লেয়ারটি উপরে তুলে দিন। এখানে ডাবল ক্লিক করবেন এই শেপে, কালারটি চেঞ্জ করে দেন, এই শেপটি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং ব্লেন্ডিং অপশনে যাবেন, ব্লেন্ডিং অপশন থেকে বিবের ইমবস একটু দিয়ে দেবেন, ওকে এখানে সিলেক্ট করে বোল্ড করে দেবেন, কালারটি হোয়াইট করে দেবেন, ওকে। এজা টুলটি দিয়ে লেখাটা একটু আপসা করে দেবেন, ব্যাকগ্রাউন্ডটি ফন্ট একটু বড় করে দেবেন, সিলেক্ট করে বড় করে দেবেন, এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেবেন, আপনার পছন্দ মতো ফন্ট দেবেন,
ভোর করে দেন, সিলেক্ট। এখানে মাসের অ্যাডমিনে ক্লিক করবেন, ক্লিক করে লেন্ডিং অপশনে যাবেন, অপশন থেকে গার্ডিয়ান ওভারে ক্লিক করবেন। ক্লিক করে আউটলাইনটি দিয়ে দেবেন, সরি স্ট্রোক কালারটি দিয়ে দেবেন। স্ট্রোকটি দেন, আবার গার্ডিয়ানে যাবেন, গার্ডিয়ান থেকে কালারটি চেঞ্জ করে দেবেন। এখান থেকে ওকে, ওকে সিলেক্ট করে ফন্টটি বোল্ড করে দেন, চেঞ্জ করে দেবেন, আপনার পছন্দ মতো ফন্ট দেবেন। মাউসের আইকনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন, স্ট্রোক কালারটি দিবেন, হোয়াইট। এখান থেকে কালারটি চেঞ্জ করে দেবেন, ড্রপ শ্যাডো থেকে ড্রপ শ্যাডো দিয়ে দেবেন। লেয়ারটি উপরে উঠিয়ে দেন, মাউসের আপনি ক্লিক করবেন, ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন, এখান থেকে কালার ওভারলেড থেকে কালারটি দিয়ে দেবেন, হোয়াইট, সাদা কালারটি দিয়ে দেবেন, ওকে দিয়ে স্ট্রোক কালারটি ব্ল্যাক দিয়ে দেবেন। ড্রপ শ্যাডো দিয়ে দেবেন, কালার ওভারলেড যাবেন, কালার ওভারলেড থেকে কালারটি একটু চেঞ্জ করে দেবেন, ওকে।
ফন্টটি বোল্ড করে দেবেন, কালারটি চেঞ্জ করে দেবেন। ওকে, বোল্ড কালার থেকে হোয়াইট। সো ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার পোস্টার ডিজাইন টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আগামী পর্ব পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন এবং আমার গ্রাফিক্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। শেষ করার আগে আমার অনুরোধ অনুরোধ আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিন। ধন্যবাদ।